আমরা যখন হাওয়া নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যাচ্ছিলাম পুরো টিম তখন হাওয়াকে যেভাবে আমরা দেখছিলাম মানে ভাই যেটা বলছিল যে লোকগল্প কিংবা আমরা আসলে ওই জায়গাটা থেকে গল্পটা বলতে চেয়েছি যে আমাদের এই অঞ্চলে যে সরল ফর্ম যে আমরা আমি কিন্তু কোনো একটা নতুন গল্প বলতে আসিনি বরঞ্চ আমি দেখা পুরোনো গল্পটাকেই হাজির করতে চেয়েছি আমি সবসময় আমি কোনো খুব নতুন গল্প কিংবা নতুন একটা চমক গল্পের ভিতরে যে চমক থাকে ওটা আমাকে আকর্ষণ করে না বরঞ্চ আমাকে আকর্ষণ করে মানুষের জীবন যে আমি যেই জনপদকে দেখাতে চাই সেই জনপদকে আমাকে বেশি আকর্ষণ করে এখানে চরিত্র সেটা হাওয়াতে কতটা আমি পেরেছি সেটা আবার ডিফারেন্ট গল্প আমার আগ্রহর বিষয়টা এরকম আর অনুভূতি যেটা হচ্ছে আমার কাছে যখন হাওয়া নির্মাণ করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা এই অঞ্চলের দর্শক এটা কিভাবে নিবে এখন আমার ধারণা ছিল যে রূপবান কিংবা বেদের মেয়ে জোৎস্না কিংবা বেহুলা আমাদের গল্পের যে বাংলা গল্পের চিরায়ত ফর্ম মানে আমি যদি ময়ম সিং গীতিকা ঘাটি মানে লম্বা গীত যদি বলি সেই লম্বা গীতের মধ্যে মানুষের যে সরল গল্প জীবন যাত্রার গল্প চলে আসে সেই গল্পটাই যদি আসলে সিনেমার পর্দায় বলতে চাই তাহলে আসলে মানুষের সাথে আমার অঞ্চলের গণমানুষের সাথে আমি কানেকশন খুঁজে পাবো কিন্তু ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্য আমি এটা করিনি আমি করেছি ফর্মাকারে এটাকে আমি বিশ্বাস করি আমার পূর্বে গল্প বলার ভঙ্গিমাটাও এরকম ছিল তো সেই জায়গা থেকে এটা যে এত মেসিভ জায়গায় মানুষের আগ্রহ তৈরি হবে সেটা আসলে আমরা পুরো টিমই মনে হয় ভাবিনি আমরা ভেবেছিলাম যে একটা ধরনের মানুষ এটাকে হয়তো পছন্দ করতে পারে আর পছন্দ অপছন্দ থেকে আমাদের কাছে মাথায় ছিল যে এই গল্পটা আমরা বলতে চাই তো মজার বিষয়টা হচ্ছে এই এটার একেবারে শুরু থেকেই যখন আমরা ছবি পোস্টার ছাড়লাম কিংবা ট্রেলার রিলিজ হলো তখন থেকেই মানুষের আগ্রহ বাড়ছিল এবং সেটা আমরা একটু টের পাচ্ছিলাম টিম এর সবাই এবং ফাইনালি গানটা সাদা সাদা কালা কালা গানটা যখন রিলিজ হলো তারপরে ব্যাপারটা তুঙ্গে গেল এবং আমরা আসলে মানুষ তো সিনেমা হলে যাওয়ার পরে বুঝতে পারে যে সিনেমাটা হিট করছে আমরা মজার ব্যাপার হচ্ছে হাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ঘটলো মানে আমরা প্রায় চার পাঁচ দিন আগে বুঝে ফেললাম যে আমাদের টিকিট শেষ প্রায় এক সপ্তাহ টিকিট আমরা আমাদের হল থেকে জানানো সমস্ত টিকিট সেল হয়ে গেছে এই ব্যাপারগুলো আমাদের একটু নতুন করে চিন্তা তৈরি করলো যে সেই অনুভূতিটা আসলে বল আমরা আসলে এটাকে আমি কিভাবে বলি চঞ্চল ভাই আছে আমার টিমের সবাই আমরা আসলে আহ বিস্মিত হয়েছি এক কথাই বললে যে এটা কেন হচ্ছে এটা আমরা জানি না তো আমাদের সিনেমায় একটা ডায়লগ ছিল ডায়লগটা হচ্ছে কালা জাদু চঞ্চল ভাই বলছে একটা জায়গা যে তা আমরা নিজেরাই বলতাম যে আমাদের সিনেমায় একটা ব্ল্যাক ম্যাজিক ঘটেছে এটাই 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 অনুভূতি